আজকের আপনারা দেখছেন যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যারা প্রত্যেকটা কেন্দ্রে দাঁড়িয়েছিল এবং যাদের কেউ চিনত না, মমতা ব্যানার্জির আশীর্বাদে তারা বিধায়ক হয়েছিল। আজকের আমাদের উত্তরপাড়ার বিধায়ক, যিনি দলের সঙ্গে বেইমানি করেছেন এতদিন ধরে, পাঁচ বছর এলাকার কোনো উন্নয়ন তো তিনি করেনি, বরঞ্চ দলের মধ্যে একটা বিভেদ তৈরি করে রেখেছিল। আজকের সেই গদ্দার আমাদের দল ছেড়ে চলে গেছে। আমরা ভীষণ আনন্দিত, উত্তরপাড়াকে আজকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হলো। আগামী দিন উত্তরপাড়ার বিধানসভায় এই গদ্দারদের জানে কোনো ঠাঁই নেই, আর আমরা তার জন্যে এই গদ্দার হাঁটানোর জন্য আমরা গঙ্গা জল দিয়ে উত্তরপাড়া কাজ করি। আর কালী মাখালাম দেখতে এইরকম গদ্দারদের জন্য কালী মাখাটা অনেক কম, আরও অনেক কিছু করা উচিত ছিল, কিন্তু যেহেতু আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সেখান সেই অন্যায় না করতে, যার জন্য আমরা শুধু কালী মাখিয়ে তাকে সেই অপমানের। আপনার নাম সন্দীপ কুমার দাস, সহসভাপতি উত্তরপাড়া শহর তৃণমূল। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।